हेलो फ्रेंड्स, आज গ্রামের বাড়ি থেকে আমরা প্রায় 75 কিলোমিটার জার্নি করে এসে আগরতলা পৌঁছে ভাবলাম যে ঘরে এসে আর রান্না করতে পারবো না, তাই ভাবলাম সুজা চলে আসি রেস্টুরেন্টে, এসে ডিনারটা শেষ করে তারপর ঘর গিয়ে রেস্ট নেব। রেস্টুরেন্টে এসে ভাবলাম যে আজকে সিজলার খাবো, তাই সিজলারের অর্ডার দিয়েছি। এটা আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো, সেটাতে আমরা প্রায় সময় সিজলার খাই, আর সিজলার খেতেও ভালো, আর একটা সিজলার নিলেই দুজনের হয়ে যায়। রেস্টুরেন্টটাতে এত ভিড় ছিল যে আর বসার জায়গাও পাচ্ছিলাম না, তাই বাইরে একটু ওয়েট করছিলাম অর্ডার করে। আর এদিকে জোম্যাটো সুইগি সব কিছুর ছেলেরা এসে দাঁড়িয়ে রয়েছে অর্ডার নেবে বলে, আমরাও বসে রয়েছি একটু অপেক্ষা করছি। সিজলারের ভিতর অনেক কিছু মিশিয়ে তৈরি হয় বলে আমার ভালো লাগে, চাউমিন কিংবা রাইসের তৈরি হয় সাধারণত এটা। ফ্রাইড মোমো থাকে, ফ্রাইড চিকেন থাকে, এগ পুচ থাকে, ফ্রেঞ্চ ফ্রাইস থাকে, এইসব সব কিছু থাকে বলে আমার এটা খেতে খুব ভালো লাগে, আর বিভিন্ন ধরনের টেস্টও পাওয়া যায়, তাই অর্ডার করে নিলাম। এই যে অপেক্ষাই করছি শুধু কখন আসবে আমাদের সময়, তারপর খাবো, এই চলছে। অনেক প্রতীক্ষার পর শেষমেশ চলে আসলো আমাদের সিজদার। সিজলারের কোয়ান্টিটি এত বেশি ছিল যে দুটোতেই আমাদের মোটামুটি তিনজনের ভালোভাবে হয়ে গেছে, আর অন্য আরেকটা পুরোই রয়ে গিয়েছিলো, সেটা পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছি, আর খেতে খুব ভালোই হয়েছিল। আমার ভিডিওগুলি দেখে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।